আইটি বাড়িয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে একটি ওয়ার্ড ইউজ করেছিলাম, স্প্যামিং বা স্প্যাম। আজকের পর্বে আমরা জানবো যে স্প্যামিং জিনিসটা কি। যদি অনেকেই জানেন যে হোয়াট ইজ স্প্যামিং, কিন্তু নতুন অবস্থায় অনেকেই জানেন না স্প্যামিং কি। সো আজকে আমরা সেটাই শিখবো যে হোয়াট ইজ স্প্যামিং। অনলাইনে এই শব্দটা প্রায়ই শোনা যায়, কারণ এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুব দেখা যায়, খুবই কমন বিষয় এটা অনলাইনে। স্প্যামিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি আপনার অনুমতি নেই করার, কিন্তু আপনি বারবার বারবার করতেছেন। যেমন ধরেন, আমি একটা ওয়েবসাইট করলাম, ধরেন আমি একটা পোস্ট করলাম আমাদের এসইও হেল্পলাইন বিডি যে ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপে একটা পোস্ট করলাম। কি পোস্ট করলাম? ধরেন যে এসইও নিয়ে যে কোনো একটা পোস্ট করলাম। তো আপনি এর মধ্যে কি করলেন, যে আপনার ধরেন একটি অনলাইনে আম বিক্রির ওয়েবসাইট আছে, তো অনেকে কিন্তু এখন অনলাইনে আম বা সিজনাল যে ফল আছে সেগুলো সেল করতেছে। তো ধরেন আমি এসইওর যে পোস্টটা করেছি, আপনি সেই পোস্টের নিচে আপনার আম বিক্রির যে ফেসবুক পেজ আছে বারবার বারবার শেয়ার করেই যাচ্ছেন। আমি যতবার আপনার কমেন্টটা ডিলেট করতেছি, আপনি ততবার সেখানে আপনার সেই আম বিক্রির সাইটের লিঙ্কটা দিয়ে যাচ্ছেন, বারবার দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুবই বিরক্তিকর, এবং আপনি এখানে কেন আম বিক্রির ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তাই না? কারণ আমি এটা হচ্ছে এসইও রিলেটেড পোস্ট, আপনি যদি এসইও রিলেটেড কোনো কথা থাকে সেটা এখানে কমেন্ট করেন। আপনি এখানে আম বিক্রির সাইটের লিস্ট দিলেন, মিষ্টি বিক্রি করেন অনলাইনে সেটার লিস্ট দিলেন, অনলাইনে জুতা বিক্রি করেন সেটার লিস্ট দিলেন, অনলাইনে চামড়াজাত পণ্য বিক্রি করেন সেটার লিঙ্ক দিলেন এখানে। তো এই যে যে একটা অসামঞ্জস্যতার সৃষ্টি আপনি করলেন, এটাই হচ্ছে স্প্যামিং। আপনি যত জায়গা আছে শুধু এটা দিয়ে যাচ্ছেন। দেখা গেছে আমার গ্রুপ হচ্ছে বই রিলেটেড গ্রুপ, আপনি এখানে মুভির লিঙ্ক শেয়ার করলেন। দেখা গেছে আমার গ্রুপ হচ্ছে একটা বিষয়ের উপর, আপনি এখানে আরেকটা বিষয়ের জিনিস যেটা আপনার ফায়দা হবে, অন্য কারো লাভ হবে না, আপনি আপনার ফায়দার জন্য একই জিনিস বিভিন্ন জায়গায় শেয়ার করে যাচ্ছেন, এবং সেটা এটাকেই বলে মূলত স্প্যামিং করা। ঠিক আছে, তো চলুন আমরা একটু ডিটেলসে দেখি হোয়াট ইজ স্প্যামিং। আমরা বরাবরের মতো আমাদের গুগলকে ইউজ করলাম স্প্যামিং কি জানার জন্য। তো যখনই আমরা গুগল মামার কাছে জানতে চাইলাম যে হোয়াট ইজ স্প্যামিং, মামা আমাদেরকে সুন্দর করে এখানে একটি সংজ্ঞা দেখিয়ে দিল, সেন্ড দ্য সেম মেসেজ ইনডিসক্রিমিনেটলি টু এ লার্জ নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। দ্যাট মিন্স একই মেসেজ ইনডিসক্রিমিনেটলি, মানে হচ্ছে নির্বিচারে, নির্বিশেষে, যাকে খুশি তাকে, ইচ্ছা মতো, যেভাবে খুশি। ঠিক আছে, সেন্ড দ্য সেম মেসেজ ইনডিসক্রিমিনেটলি টু এ লার্জ নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। হিউজ পরিমাণ ইন্টারনেট ইউজার, প্রচুর ইন্টারনেট ইউজারের কাছে একই মেসেজ বারবার শুধু পাঠিয়ে যাচ্ছেন, পাঠিয়ে যাচ্ছেন, পাঠিয়ে যাচ্ছেন। দ্যাট ইজ কল্ড স্প্যামিং, এটাকে বলে স্প্যাম করা, এবং যেটা অনলাইনে খুবই কমন দেখা যায় এবং এটা খুবই ঘৃণিত একটি বিষয়। আপনি আপনার ওয়েবসাইট নিয়ে কখনো স্প্যাম করবেন না। যদি স্প্যাম করেন তাহলে গুগলে তো হয়তো শুরুর দিকে আসতে পারবেন, কিন্তু 2-3 দিন পরে আপনার ওয়েবসাইট শেষ, আর সেটাকে গুগলে খুঁজে পাবেন না। ঠিক আছে, তো অনলাইনে আপনার ওয়েবসাইট নিয়ে কিভাবে স্প্যাম করে একটু দু একটা উদাহরণ দেই। যেমন আমরা তো এখনো লিঙ্ক বিল্ডিং শিখি নাই, সো তারপর আমি একটু বলে নিচ্ছি যে লিঙ্ক বিল্ডিং, আমরা গত পর্বে যেটা বললাম যে বিভিন্ন সাইটে লিঙ্ক শেয়ার করা, এক কথায় বলতে গেলে বিভিন্ন ওয়েবসাইটে আপনার লিঙ্কটাকে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন সাইটে গিয়ে দেয়া হচ্ছে লিঙ্ক বিল্ডিং সোজা হিসাব। সো এই লিঙ্ক বিল্ডিং আপনি করতেছেন ইচ্ছা মতো, যেখানে সাইট পাচ্ছেন সেখানেই লিঙ্ক দিয়ে যাচ্ছেন, কিন্তু দেখা গেছে আপনার সাইট হচ্ছে একটা বিষয়ের উপর, টেকনোলজি বিষয়ের উপর, আপনি আপনার লিঙ্ক শেয়ার করতেছেন হেলথ হেলথ রিলেটেড সাইটে। অথবা দেখা গেছে আপনার সাইট হচ্ছে এডুকেশনাল সাইট, এডুকেশনাল ওয়েবসাইট, কিন্তু দেখা গেছে আপনি একটা মুভি ওয়েবসাইট বা গেমসের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার এডুকেশনাল সাইটের লিঙ্ক দেওয়া শুরু করলেন। তো এইভাবে আপনি নির্বিচারে যেখানে পান সেখানেই আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেন, কারণে অকারণে। এইভাবে যদি স্প্যামিং করেন আপনার ওয়েবসাইট কিন্তু 12টা বাজতে বেশি দিন সময় লাগবে না। ঠিক আছে, সো এই এটাকেই বলে মূলত স্প্যামিং, এই কাজটা কখনোই করা যাবে না। যেমন স্প্যামিং এর একটি আমি খুবই কমন যেটা হয়
কমেন্টের মাধ্যমে স্প্যামিংটা সবচেয়ে কমন, যে আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে গেলে নিচে কমেন্ট করতে পারি সেই ওয়েবসাইটের পোস্টটা কেমন লাগলো কি ব্যাপার। যেমন আপনারা অনেকেই কমেন্ট করেন আমাদের আইটি বাড়িতে বিভিন্ন পোস্ট পড়ে, যে পোস্টটা ভালো লাগছে বা এই পোস্টটা এমন হলে সুন্দর হতো, বা ভাইয়া এই টিউটোরিয়ালটা এমন করলে ভালো হতো। তো এই যে আপনারা বিভিন্ন বিষয়ে আমাদেরকে কমেন্ট করেন, সেটা কিন্তু একটা ন্যাচারাল ওয়ে। আপনি আমাদের পোস্টটা পড়েছেন, আমাদের ভিডিওটা দেখেছেন, আমাদের ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করেছেন। কিন্তু যদি এমন হয় আমাদের ভিডিওর এইখানে আপনি অন্য একটা সাইটের কমেন্ট করলেন যেটার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নাই, তাহলে কি হবে? এটা কিন্তু হবে আনরিলেটেড কাজ বা স্প্যামিং। যেমন আমাদের একটা পোস্ট দেখেন, আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু করেছি বেশি দিন হয় নাই, কিন্তু তারপরেও মাত্র নতুন সাইটটা করেছি, তারপরে এই নতুন সাইট নিয়ে কি অবস্থা, কি পরিমাণ যে স্প্যামিং হচ্ছে সেটা আমি একটা এক্সাম্পল দেখাই। এই পোস্টটা কি রিলেটেড আপনারা দেখতে পাচ্ছেন, লেটেস্ট অ্যান্ড দ্য কুলেস্ট হাইটেক গ্যাজেটস গিফট আইডিয়াস। ওকে, টেকনোলজি রিলেটেড গ্যাজেট গিফট আইডিয়া নিয়ে, ঠিক আছে? এটা নিজে যদি যাই দেখুন, এক ভদ্রলোক, নেম হচ্ছে আগোরা, উনি কমেন্ট করলো। দেখেন উনি কি কমেন্ট করছে, একটু পড়ার চেষ্টা করেন, আমি তো এটা পড়বো না, আপনি একটু পড়ার চেষ্টা করেন যে উনি এখানে কি লিখছে, এই কমেন্ট দ্বারা কি বোঝায়। কিছু কি পড়তে পেরেছেন এই কমেন্ট সম্পর্কে? যে এইভাবে দেখেন কত বিশাল কমেন্ট করছেন উনি। এখন এই রকম কমেন্ট বা এই টাইপের যদি একটা আজে বাজে ফালতু কমেন্ট যদি সে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে যদি লেখে, তাহলে এই ওয়েবসাইটের যে মালিক তার তখন কেমন লাগবে বলেন? আমি একটা পোস্ট কষ্ট করে লিখলাম, সুন্দর করে লিখে করলাম, তারপরে সে এই ধরনের একটা ফালতু কমেন্ট করলো, তার লাভ কি? তার লাভ হচ্ছে একটাই, এই যে দেখেন আগোরাতে এখানে যদি আমি ক্লিক করি আমরা তার সাইটে চলে যাব। এই যে তার ওয়েবসাইটের লিংক এখানে সে শেয়ার করলো, জানি না উনি কি সাইটের লিংক দিছে। আচ্ছা যাই হোক, এখানে যদি আমরা ক্লিক করি আমরা তার ওয়েবসাইটে চলে যাব, এইটা হচ্ছে ওনার লাভ। কিন্তু তাতে সে কি কাজটা করছে? আমাদের এই সাইট সম্পর্কে তো কোনো সে কি বলে যে আমাদের সাইট সম্পর্কে তো তার কোনো এই পোস্ট সম্পর্কে তো কোনো লেখা লেখাই নেই, বরঞ্চ সে তার নিজের মতো করে একটা কমেন্ট করছে আজে বাজে। এবং সেটা কিন্তু শুধু এই জায়গায় না, এরকম দেখা গেছে নেটের আরো হাজার হাজার প্লেসে সে এই সেম কমেন্টটা করছে। তো এইটাকে বলে মূলত স্প্যামিং। এই ধরনের স্প্যামিং কখনোই করা যাবে না, স্প্যামিং মুক্ত একটি ইন্টারনেট আমাদের সবার কাম্য। আর গুগল মূলত এই স্প্যামিংকে দূর করার জন্য উঠে পড়ে লেগেছে ভাই। সো স্প্যামিং এর দিন শেষ হয়ে আসতেছে, অনেকটাই শেষ হয়ে আসতেছে। সো এগুলো আসলে আরো পরের লেভেলের কথা, আপনাদের সাথে এগুলো নিয়ে পরে আরো আলোচনা করা যাবে। সো স্প্যামিং কি জিনিস যারা এতদিন জানতেন না বা বুঝতেন না, আশা করি তারা একদম কমপ্লিট ভাবে ক্লিয়ার হয়ে গেলেন যে স্প্যামিং নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে গ্রুপে প্রশ্ন করবেন বা আমাকে ফেসবুকে জানাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।